মা এবং সিলের প্রাণ গেল বন্যার পানির স্রোতে। সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যার পানির স্রোতে তুলিয়ে এক মা এবং তার ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল 10:30টার দিকে উপজেলার দরবস্থ ইউনিয়নের সাতারখাই হাওর থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন দরবস্থ ইউনিয়নের মহালিখলা গ্রামের নাজবুন নেসা এবং তার ছেলে রহমান মিয়া। প্রায় 2 বছর আগে নাজবুন নেসার স্বামী বালু শ্রমিক আজব আলী জাফলংয়ের বালুর স্তূপের নিচে চাপা পড়ে মারা গিয়েছিলেন। পুলিশ এবং স্থানীয় লোকজন জানান, সম্প্রতি নাজবুন নেসা তাদের পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামে মেয়েকে বিয়ে দেন। গত শনিবার সকালে ছেলে রহমান মিয়াকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে যান নাজবুন নেসা। সেখান থেকে বিকেলে তিনি বাড়ি ফেরার জন্য রওনা দেন। এরপর থেকে মেয়ে এবং স্বজনদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার থেকে সিলেটের বিভিন্ন উপজেলার ন্যায় জৈন্তাপুর উপজেলাতেও বন্যার পানিতে বিভিন্ন উপজেলা প্লাবিত হয়। শনিবার দুপুরের পর পানি আরও বাড়তে থাকে। নজমুন নেসা যে পথ দিয়ে মেয়ের বাড়িতে গিয়েছিলেন সে পথের পাশেই সাতারখাই হাওর। শনিবার দুপুরের পর থেকে সে হাওরের পানি প্রবল স্রোতের নামছিল। পুলিশের ধারণা, মেয়ের বাড়ি থেকে বের হওয়ার পর নাজমুন নেসা এবং তার ছেলে রহমান মিয়া স্রোতে ভেসে যান। ওই পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়। আজ সকালে স্থানীয় লোকজন সাতারখাই হাওরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। লাশটির উদ্ধারের পর আরেকটি লাশের সন্ধান পায় পুলিশ। সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম দস্তগী আহমেদ বলেছেন, নিহত দুজনের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদনে প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে বন্যা দুর্গত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত। দেশের উত্তর পূর্বাঞ্চলে বিদ্যমান ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যা দুর্গত এলাকায় প্যারাসুটের মাধ্যমে ত্রাণ বিতরণ করছে বিমান বাহিনী। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, এই 3 বিমান বাহিনীর 2টি MR-7 হেলিকপ্টার, 2টি BEL-212 হেলিকপ্টার এবং 2টি L-410 পরিবহন বিমানের মাধ্যমে সিলেট এবং সুনামগঞ্জের দুর্গম অঞ্চলে বন্যার্ত মানুষের মাঝে প্রায় 800 প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ISPR থেকে আরও জানানো হয়, প্যাকেটগুলো বিশেষ উপায়ে পানি রুদক আবরণে মুরখজাত এবং নিয়ন্ত্রিতভাবে প্যারাসুটের মাধ্যমে হেলিকপ্টার এবং পরিবহন বিমান থেকে ফেলা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের শুকনো খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি, দিশলাই, ম্যাচ বক্স ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। দুর্যোগ চলাকালে এবং পরবর্তী সময়েও বিমান বাহিনীর এরূপ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় ISPR। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারের মাধ্যমে ওই অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ। আজকের মতো এই পর্যন্তই ছিল। বন্যার সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।